হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনদেন গেম প্লে। আজকে গেম প্লে হচ্ছে মাইনক্রাফট। চলো গেম প্লে স্টার্ট করা যাক। গাইস, যেমন কি তোমরা জানো যে ফাতিন অনেক ভালো গেম খেলে, আর আজকের গেমটা কিন্তু ফাতিনেরই, কিন্তু ফাতিন জহিতা আমাদের জাস্ট ভিডিওটা বানিয়ে দিয়ে গেছে, যার কারণে আমি এখন এডিটিং করছি, এই জন্য ফাতিনের কোনো বয়স শোনা যাচ্ছে না। কিন্তু তোমরা যা, আমি তোমাদের বলে দিই যে গেমটা কিন্তু ফাতিনই খেলেছে, আমি জাস্ট এডিটিং করছি, মানে করছি, আমি জানি ও কীভাবে গেমটা খেলেছে, সেই জন্য তোমাদেরকে এখন আমি বলে দিব। তো ফাতিন ফাতিনের বাসায় চলে গেছে, কারণ হচ্ছে ফাতিন তার পরীক্ষা শুরু হবে, আর এছাড়া ফাতিন তার একটা কী বলে একটা এক্সাম থাকে মাসে মাসে, যেটার জন্য তাদেরকে মানে একটু দূরে থাকতে, মানে কি বলে বাসায় থাকতে হয় যাতে পড়াশোনা করতে পারে। আমি যেদিন এই গেম প্লেটা বানিয়েছিলাম তখন আমার নানুর বাসায় ছিলাম, আর ওই দিন ফাতিন আমাকে এই গেম প্লেটা বানিয়ে দিয়েছিল, বলেছিল আপু তুমি বাসায় গিয়ে এডিটিংটা করে নিও। তো দেখতে পাচ্ছ যেমন কি যে আমি এখানে গাছ কাটছি, এবং গাছ কেটে না আমাদের অনেক কাজ আছে। এছাড়া নাবিলের গেম প্লেও তোমরা দেখতে পাবা, এটা হচ্ছে আমাদের মাইনক্রাফট এপিসোড 1। তো এটার মধ্যে আমরা এখন আস্তে আস্তে এই গেম প্লেটা চালিয়ে যাব। কিছুদিন আগে আমি করতে পারছিলাম না, যার কারণে কারণ হচ্ছে আমার যে মানে রেকর্ডারটা ছিল এটা খারাপ হয়ে গেছিলো, এটা রেকর্ডের সমস্যা ছিল। তারপরে আমি ফাতিনকে দিয়ে এটা শেষ মানে ঠিক করিয়েছি, আমিও নিজেও চেষ্টা করেছিলাম, তো না পারায় আমি ফাতিনকে বলেছিলাম। তো দেখতে পাচ্ছ যেমন কি ফাতিনে কিন্তু অনেক তাড়াতাড়ি স্পিডে খেলে, যেটা তো আমরা অনেকেই জানি না। তো ফাতিনের মাইনক্রাফট এপিসোড খেলা দেখে তোমরা বুঝতে পারছো যে ও কত তাড়াতাড়ি গেম খেলতে খেলে আর কি। তো দেখতে পাচ্ছ ও কত কিছু বানিয়ে ফেলেছে, এখন ও কিছু মুরগি কাটছে। তো আমার কিন্তু পুরোটা গেমটা একটু মুখস্থ আমার মনে আছে, মুখস্থবিদ্যেই আছে এক কথায় বললে, কারণ হচ্ছে আমি ওর সাথেই বসেছিলাম যখন ভিডিওটা বানাচ্ছিল। তো এছাড়া ফাতিন না এখানে অনেক কাজ করবে, যেমন কি এখানে একটা বাড়ি বানানোর চেষ্টা করবে, যেটা আমি আগেই দেখেছি। এবং তোমাদের বলে দিই এই ভিডিওটা কিন্তু একদম পুরানো নয়, জাস্ট কালকেই করা, আর আজকে আমি এডিটিং করে এটা তোমাদের সাথে আপলোড দিব। তো আজকে তারিখটা হচ্ছে কি 9/6/2024। তো আমরা না আজকে এটা আপলোড দিব, আর তো কালকে কিন্তু আমরা এটা বানিয়েছিলাম, তো আমরা কালকে একটা শর্ট দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর এছাড়া আমাদের শর্টে কিন্তু তোমরা অনেক ভিউয়ার্স এনেছো, যার কারণে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা চাইলে আমাদের AFN গেমিং জোন ঘুরে আসতে পারো, AFN গেমিং জোনে কিন্তু অনেক সুন্দর সুন্দর গেম প্লে দেওয়া হচ্ছে আজকাল। আর গাইস, অবশ্যই 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 আমাদের বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিবা। এছাড়াও কিন্তু গাইস তোমাদের আমরা অনেক সুন্দর সুন্দর ফাতিনারি ফ্রি ফায়ার খেলেছে, আর আমিও কিছু গেম খেলেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ যে ফাতিন কয়লা ফুটছে, এবং অবশ্যই 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা, প্রেস দ্য লাইক বাটন, প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড গেট নোটিফিকেশন বেল, যাতে সবার আগে মানে সব ভিডিওগুলো পেতে পারো। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন উপরে এসেছি, এবং ফাতিন আরও কিছু স্টোন কালেক্ট করবে হয়তো। তো আমরা কিছু আরও স্টোন কালেক্ট করে নিই, স্টোন কালেক্ট করার পর আমাদের না স্টোন দিয়ে আর্ম বানাতে হবে, যেটা হবে স্টিক পে, স্টোন পে, প্লাস মানে এই ইটিসি। তো এছাড়া মানে আমরা স্টোনের অনেক কিছু বানাতে পারবো, যেমন হচ্ছে স্টোনের তলোয়ার, স্টোনের পিকেক্স, তারপরে স্টোনের কুড়াল, সব কিছু বানাতে পারবো। এই জন্য আমরা এখন স্টোন কালেক্ট করে নিয়েছি, কয়লাও কালেক্ট করা হয়ে গেছে, যার কারণে আমরা এখন টর্চও বানাতে পারবো। এবং মাইনক্রাফট এপিসোড কিন্তু মোটামুটি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফাতিন কিন্তু একটা অলরেডি বানিয়েছে, তো আমি বুঝতে পারছি না ফাতিনের কি স্টিক শেষ হয়ে গেছে না স্টোন শেষ হয়ে গেছে। তো ফাতিনা একটু স্টোন কালেক্ট করে নিচ্ছে, কারণ হচ্ছে মনে হয় মানে স্টোন শেষ হয়ে গেছে। তো আমরা যেমন কি দেখতে পাচ্ছি যে ফাতিনের কাছে 8-16টা স্টোন আছে, তো তার থাকা সত্ত্বেও ফাতিনের অনেক সমস্যা হচ্ছে বানাতে। ও ফাতিনের স্টিক নেই, আমি সন্দেহ করছিলাম ফাতিনের স্টিক থাকতে না পারে, সেই জন্য আমি ফাতিনকে বলছিলাম। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের স্টিকটা রেডি হয়ে গেছে, তো এখন আমরা কিন্তু অনায়াসে বানাতে পারবো স্টোনের জিনিসগুলো, যখন বানিয়ে নিই। তো এখন আপাতত এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে অন্য কোথাও এটা বানানো যাবে। তো দেখতে পাচ্ছ এটা পাওয়া গেল, একটাকে মেরে ফেলি, তো মেরে ফেলেছি, অনেক ভালো লাগলো। আর ফাতিনি যে প্রো গাইস, আর গাইস আর একটা কথা, ফাতিন কিন্তু অনেক সুন্দর গেম প্লে খেলে, আর আমি যেটা সেটা জানি আর তোমরাও জানো, তাই না? তো বাদ দাও, তো এখন দেখতে পাচ্ছ যে আমরা এখানে কাটছি, সেই
পকড়ে হ্যাঁ। আর গাইস আমি দেখতেই পাচ্ছ যে এখানে আমরা এখন কাট করছি, এবং রুডি ফাতিন এখানে থাকতো আর রুডি ফাতিন জানতে পারতো যে আমি ফাতিনের এত নুব বলছি, তাহলে ফাতিন একদম খেপে যেত, খেপে একদম লাল হয়ে যেত। আর ফাতিন অনেক খারাপ খারাপ কথা বলতো, যেমন কি আর গাইস আমি বুঝি না ফাতিনের মতো নিষ্ঠ নিষ্ঠ লোক পৃথিবীতে আসে কোথা থেকে। আচ্ছা চা বাদ দো, ফাতিনে নিয়ে অনেক খারাপ কথা বললাম, তো চলো এবার একটু গাছ কেটে নিই, কারণ হচ্ছে আমাদের বাড়ি ঘরও করতে হবে। গাইস তোমরা সকলেই জানো আমি কতটা মাথা ব্রেন খাটিয়ে চলি, কারণ হচ্ছে আমি একটা ব্রেন ডিস্ট্রিক্ট ওম্যান। দিনের ব্যাপারে খারাপ কথাও বললাম আর আমার ব্যাপারে ভালো কথাও বললাম, বাদ তো সব কিছু, এখন আমাদের বাড়ি করতে হবে। গাইস বাড়ি না করলে আমরা থাকবো কোথায়? আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাবে, আমরা কিভাবে থাকবো? গাইস বাদ্য তো তোমরা দেখতে পাচ্ছ, যেমন কি আমি না এখানে তাড়াতাড়ি করে একটা কাজ করছি, কারণ হচ্ছে আমি আবার ভুল। গাইস আমার মাফ করে দাও, প্লিজ। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছ যে আমরা এখানে ইট নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাড়ি করতে হবে। এই জায়গাটা ফাতিন বেছে নিল নিজের বাড়ি করার জন্য, তো আমি জানি না হাতে এটার মধ্যে কী দেখলো, সেই জন্য সেটা বাছাই করে নিয়েছে। যখন বানাচ্ছিল তখন আমি বলেছিলাম, তো দেখতে পাচ্ছ যে ফাতিন এখানে বাড়িটা করছে, এবং এখানে পানির উপর একটা ইট দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে বাড়ির মানে কাজ অলরেডি কিছুক্ষণ করেছিলাম, তো আমরা এখানে বেড়ার দিয়ে দিয়েছি, এবং আপাতত আমরা এখানে উপরের যে ইটটা সেটা ওঠাচ্ছি। আর আমি বারবারই বলবো যেটা আমি করছি, আসলে যে আমি করছি না সেটা তো তোমরা আগেই জানো, আমি তোমাদের আগেই বলে দিয়েছি, মানে বারবার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, কী করবো। তো দেখতে পাচ্ছ যেমন কি আমরা এখানে বাড়ির কাজ চালিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের বাড়ির এখানে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলতে হবে, সন্ধ্যা হওয়ার আগে করে ফেললে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ হচ্ছে যদি আমরা রাতের পরে বার করি তাহলে তো থাকবেই জম্বে। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছ যে আমরা এখানে বাড়ির কাজ চলেই যাচ্ছি, কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি বাড়ির কাজ করতে হবে। তো গাইস যেমন কি আমরা এখানে একটু কাজ করছি, কারণ হচ্ছে আমাদের বাড়ির জন্য মানে কি বলে কাজ জোগাড় করতে হবে সেই জন্য আর কি। আর তোমরা প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের মানে প্রথমবারই বলে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ যেমন কি সন্ধ্যার আগমন নেমে এসেছে, তো আমরা যখনই বাড়ির কাজ ধরি তখন এরকম হয়, সন্ধ্যা লেগে যায় বা রাত হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ ফাতিনের কিপটামি, ফাতিন এখানে টাকা বাঁচানোর জন্য দেখো কী করছে, ওপরের ছাদের একটা অংশ কেটে দিচ্ছে, এত কিপটামি ভালো না। তো যখন ছিল আমার সাথে তখন আমি বলেছিলাম, তো এখন আর একটু ভালোভাবে বলে দিলাম। তো এবার না আমাদেরকে তাড়াতাড়ি করে ফাতিন যে কিপটামিটা করছে সেটাকে দেখতে হবে, চলো কিছুক্ষণ দেখি। আমরা না এই বাড়িতে বানিয়ে বিদায় নিব, তো আমরা এরপরে এপিসোড আসবে কত তারিখ বলে দিই, সম্ভবত 11 তারিখ, 11 তারিখ আমাদের সেকেন্ড এপিসোড আসবে। তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো কতদিন আমাদের সেকেন্ড এপিসোড আসে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আগে থেকেই কমিউনিটি সেন্টারে বলে দিব। তো দেখ মানে আশা করো কোনো সমস্যা হবে না, বানিয়ে দিব তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যেমন কি আমরা এখানে কাঠের আরও কাজ করতে হবে, কারণ সে কাঠ আমাদের অনেক বেশি দরকার, কাঠ দিয়ে আমাদের বাড়িটা বানিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের ইট যে আছে এটা দিয়ে বাড়িটা আমাদের বানাতে হবে। বানানোর পরে আমরা অবশ্যই বিদায় নিয়ে যাবো, কারণ হচ্ছে অনেকক্ষণ হয়েছে গাইস, মোটামুটি অনেকক্ষণ হলো, কত মিনিট, 10 মিনিটের মতো হয়েছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে না বাড়িটা বানিয়ে ফেলবো, তো দেখতে থাকো তোমরা তোমাদের কেমন লাগে। তো দেখতে পাচ্ছ এখন আমরা এটা মানে কী বলে উপর দিয়ে চাদরটা দিয়ে দিচ্ছি, তো দেওয়ার পর আমরা কিছুক্ষণ লাইট লাগাবো, লাইট লাগানোর পর এখান থেকে বিদায় নিব। তো তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা, এবং আমাদের চ্যানেলে ঘুরে আসবা, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর গেম দেওয়া হয়েছে, ফাতিন নাবিলের বলো আমার বলো, দেখে আসতে পারো তোমাদের যার ভালো লাগে আর কি। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে না অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না ফাতিন কী করছে, তো এখানে ফাতিন না কিছু ও নিচের কাজ করছে, নিচে ওই মেঝেটা ঠিক করছে আর কি, ওই মেঝেতে যে আমরা কাঠ বসাই না সেটার কাজ করছে। আর গাইস তোমরা প্লিজ আবারও বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, এবং ফাতিন নাবিলের গেমগুলো অবশ্যই দেখে আসবা। ফাতিন নাবিলে কয়দিন আগে রিলিজ হয়েছে ফ্রি ফায়ার।
তোমরা কিন্তু চাইলে ফাতিন নাবিলের গেম প্লেটা দেখে আসতে পারুন, কারণ হচ্ছে ফাতিন নাবিলের যে গেম প্লেটা তোমাদের আমি দেখালাম সেটা অনেক অনেক ভাই অনেক সুন্দর, তোমরা যদি না দেখো তাহলে বুঝবা না। আর এছাড়া ফ্রি ফায়ারে কিন্তু আমাদের দুইটা এপিসোড রিলিজ হয়েছে, সেগুলো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা অবশ্যই দেখে আসবে। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে ফাতিন নাবিলার। তোমরা হয়তো বুঝতে পেরেছো কোনটা ফাতিন নাবিলার কোনটা আমার, কারণ যে থাম্বনেলের উপর স্পষ্ট লেখা আছে যে আদিবা, তো তোমরা বুঝতেই পারবা। তো আর এছাড়া কিন্তু আমাদের লেখাই থাকে প্লেয়ারকে, যাতে তোমরা মানে সুন্দর মতো যাকে তোমাদের ভালো লাগে তার ভিডিও দেখতে পারো। দেখতে পাচ্ছো যে আমরা এখানে না আরও কাজ করতে হবে, তো আমাদের না এখানে টর্চও বানাতে হবে গাইস, টর্চটা দিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে সাজাতে হবে। কিন্তু এখন সাজানোটা দেখাবো না, দ্বিতীয় এপিসোডে তোমরা দেখতে পাবে আমরা কী করে আমাদের বাড়িটা সাজা যায়, কীভাবে গোল্ড অথবা ডায়মন্ড মানে আনি আর কি আমাদের আর মানে মাইনক্রাফটের জন্য। দেখতে পাচ্ছ আমি লাইট ক্রিয়েট করে ফেলেছি এবং লাইট অনেক সুন্দর করে লাগিয়ে দিলাম, তো আমি না ফাতিন ফাতিন, তো এবার আমরা সাইডে একটা লাগিয়ে দিয়েছি, তো আমাদের বাড়ি অলরেডি ক্রিয়েটেড। তো তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, ভালো থাকবে সবাই, এবং অবশ্যই 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 মাইনক্রাফট এপিসোডের জন্য তৈরি থাকবা। বাই বাই।